দ্বিগুণ স্বাদের খুদের চালের চটাপিঠা তৈরি করে দেখাবো, সাথে থাকবে সিদ্ধ চেপা ভর্তা। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুদের চটাপিঠা তৈরি করার জন্য এখানে আমি আতপ চালের খুদ নিয়ে নিচ্ছি। আতপ চালের খুদ খেতে কিন্তু বেশি ভালো লাগে, বৌভাত বলেন আর চেপা ভর্তা দিয়ে চটাপিঠাই বলেন না কেন, আতপ চালের খুদটা হলে খাবার টেস্ট আরও বেশি পাওয়া যায়। তবে সিদ্ধ চালের খুদ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, তবে খাবার টেস্টটা আপনি আতপ চালের মতো পাবেন না। তো চালগুলিকে ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ চেপা ভর্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই সঙ্গে জাল কমানোর জন্য আমি কিন্তু আলু কুচি করে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেল তখন কিন্তু আমি চেপাটা দিয়ে সিদ্ধ করে নামিয়ে শিলপাটায় বেটে চেপা সিদ্ধর ভর্তাটা করে নিচ্ছি। শিলপাটাই করেছি, আপনারা চাইলে হাতে কোচলিয়ে করতে পারেন, তবে এটাকে মিহিন করার জন্য আমি শিলপাটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেলো আমার চেপার সিদ্ধ ভর্তা। এখন চলে যাচ্ছে চটাপিঠা তৈরি করার জন্য খুদগুলিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রায় এক দুই ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়ে থাকবে, ফুলে ডবল হয়ে থাকবে, পানির কালারটা অনেকটা চেঞ্জ হবে, অনেকটা পরিষ্কার হবে খুদের চালগুলি। তো ছাঁকনির সাহায্যে পানিটাকে জড়িয়ে নিচ্ছি। তারপর যেই পাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আবারও ঢেলে নিয়ে আরও কিছু উপকরণ দিয়ে নিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। আমি যেভাবে আজকে খুদের চালের চটাপিঠাটা তৈরি করছি, বাসায় এভাবে যদি ট্রাই করেন মুখে স্বাদ লেগে থাকবে সবসময়ের জন্য। সবসময় চেষ্টা করবেন এভাবেই তৈরি করে খেতে। আজকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই চটাপিঠা কীভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। এই খুদের চালটাকে অনেকে আমরা শিলপাটায় বেটে থাকি, ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর মানে আধা ভাঙা অবস্থায় থাকে, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি। আজকে কোনো রকম কষ্ট ছাড়া ঝামেলা ছাড়াই চটাপিঠা তৈরি করে দেখাবো, কোনো বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা থাকবে না। খুদগুলিকে পানি ঝরিয়ে আমি আবার পাত্রে ঢেলে নিয়েছি। এখন টেস্ট পাওয়ানোর জন্য আরও কিছু উপকরণ এখানে দিয়ে নিব। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, যেহেতু আমি বেটে নিচ্ছি না এটা টেস্টও বাড়বে, আবার একটু আটালো হবে, মোচমোচে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। কর্নফ্লাওয়ার কী অনেকে প্রশ্ন করতে পারেন, এটা হচ্ছে বুটরার আটা। যে কোনো মুদির দোকানে এরকম কর্নফ্লাওয়ার পেয়ে যাবেন, মাত্র 45 টাকা থেকে শুরু করে 120 পাওয়া যায়। সেই সঙ্গে এখানে দুটি ডিম ভেঙে দিচ্ছি। এই চটাপিঠায় যদি কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দিলে মচমচে হবে, ডিম দিলে চটাপিঠার স্বাদ আরও বেড়ে যাবে। সেই সঙ্গে সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টের বাসায় যদি হাতের কাছে না থাকে, সাধারণ লবণ আমরা তরকারিতে যেটা খাই সেটা দিলে হবে। আরও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যেন আর একটু আটালো হয়। তো অনেকটাই সুন্দর এয়া হয়ে গিয়েছে। এখন হাতের স্পর্শ ছাড়াই আমি বানিয়ে দেখাবো চামচের সাহায্যে। এখন একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি। এখন তেল ব্রাশ করে নিব যেন তলানিতে লেগে না যায় যখন আমি চটাপিঠাটা তৈরি করব। তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ তাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে গোল করে এভাবে দিয়ে নিচ্ছি। এখানে হাতে আপনার কোনো দড়ার প্রয়োজন নেই, আপনি চামচের সাহায্যে চেপে চেপে এভাবে দিয়ে দিবেন। দেখবেন তলানিতেও লেগে থাকবে না, আবার উপর দিকে ব্রাশ করে নিচ্ছি তেল, তাহলে উল্টিয়ে দিলে নিচেও লেগে থাকবে না। আর সামান্য একটু তেল ব্রাশ করে দেওয়ার কারণে অনেকটা মচমচে হবে আর ফ্লেভারটা দারুণ আসবে। যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি তো বুঝতেই পারছেন খাবারের স্বাদ কেমন হবে। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে আমি গোল করে নিয়েছি, আবার উপরে তেল ব্রাশ করে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি দেখুন বেজে নিয়েছি। এখন কেচের সাহায্যে কেটে টুকটো টুকটো করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো সেই সাথে কমপ্লিট হয়ে গেল চটাপিঠা আর চেপা ভর্তা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে বাসায় আমার মতো করে এইভাবে ট্রাই করবেন, তাহলে বুঝবেন কতটা স্বাদের এই চটাপিঠা আর ভর্তাটা। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।